দবা কাহ বতাই প্রতিবাদ, ধেমাজির রাজপথত হাতে হাতে জোর লই হাজার হাজার লোক, নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক 2016-র বিরোধিতা, আসুর উদ্যোগত এনেদরে বিভিন্ন দল সংগঠনের লোক একেলগে উলাল রাজপথলৈ। প্রতিবাদী কার্যসূচীত ভাগ ললে কংগ্রেস অগপ দলের নেতা সদস্যও। প্রতিবাদকারী ওলোটাকৈ লৈছে নরেন্দ্র মোদী, রাজনাথ সিং আর সর্বানন্দ সোনোয়ালের প্রতিকৃতি, কারণ এওঁলোকে মারিছে ওলোটা খড়। কেন্দ্রীয় আর রাজ্য সরকারে এই সমদ্রী বিধেয়ক চাপি দিয়ার যে প্রচেষ্টা হাতত আরম্ভ করেছে, সেই প্রচেষ্টা যেতালেক বাতিল নকরে এই আন্দোলন ভয়াবহ রূপ লোক। বুধবারে এনেদরেই 5 সহস্রাধিক লোকের জোর সমদরে উত্তাল করে তুলিলে ধেমাজি। একই দৃশ্য দেখা গল গহপুরতো। গহপুর মহকুমা ছাত্র সংঘার নেতৃত্বত রাজপথলৈ উলাই আহিল গহপুরের সচেতন লোক, হাতে হাতে জোর লৈ বিভিন্ন শ্লোগানেরে কপাই তুলিলে গহপুর শহর। তেইশ দিন মাতি নিরুদ্ধনীরে উত্তাল হল তিনিচুকিয়ার মাকুমর রাজপথ। নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক বাতিল করার দাবিরে তিনিচুকিয়ার মাকুমত 37 আর 38 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করিলে বহুকেইটা সংগঠনে, প্রায় 1 ঘন্টা ধরে আবদ্ধ করে রাখিলে রাষ্ট্রীয় ঘাইপথ। একেলগে প্রতিবাদ সাব্যস্ত করিলে মহকুমা আঞ্চলিক মহিলা মঞ্চ, তাই আহম যুব পরিষদ, প্রাক্তন আলফা সমন্বয়রক্ষী সমিতি, বৃহত্তর অসমীয়া যুব মঞ্চ, মতক যুব ছাত্র পরিষদ আর মরাণ সভার নেতা কর্মী। প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতিলৈ 10,000 পোস্ট কার্ড প্রেরণ। লক্ষিমপুরত দেখা গল এক ব্যতিক্রমী প্রতিবাদ। নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক 2016-র বিরোধিতার 10,000 পোস্ট কার্ড প্রেরণের লক্ষ্যে সাধারণ লোকের মাজত পোস্ট কার্ড বিতরণ করলে মানব অধিকার সংগ্রাম সমিতিয়ে। নিজের দেশ যেটা নিজের যেটা ইয়ার স্থিতি আছে তাহলে কোনো আমাকে খেদিব নয় বা কোনো আমাকে করব নয়, সকলে যদি মিলি অসমিয়া সকলে যদি আহি পিনে এই বিলখনের অপোজ করে তাহলে হয়তো সরকারে নিজের যেটু নিজের এটা যেটু সিদ্ধান্ত লৈছে সেটা হয়তো বাতিল করবলে বাধ্য হব লাগে। নাগরিকত্ব সংশোধনী বিধেয়কক লৈ রাজ্যজুড়ি তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়ার সময়তেই এই বিধেয়কখন কোনো কারণতে অসমত গৃহীত হবলৈ দিয়া নহব বলে মন্তব্য করে আবাহন থিয়েটারের প্রযোজক তথা ভ্রাম্যমান থিয়েটার প্রযোজক সন্থার সভাপতি কৃষ্ণ রয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।